ইউরোপ ফুটবলের রাজত্ব শেষে ক্রিস্টিয়ানো রোনালদো যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসরে, যেখানে নিজের পায়ের জাদু দেখাচ্ছেন সিআর সেভেন। তাকে জিতিয়েছেন আরব ক্লাব চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা। শুধু ফুটবলে নয়, দেশটির সংস্কৃতির সাথেও মিশে গেছেন পর্তুগিজ এই মহাতারকা। আল নাসরে যোগ দেওয়ার পর রীতিমতো সৌদির ঐতিহ্যের সাথে যেন গভীরভাবে মিশে গেছেন সিআর সেভেন। তাই মুসলিম এই দেশে আসার পর প্রায় ভিন্ন এক রোনালদোর দেখা পেয়েছে ভক্ত অনুরাগীরা। ক্লাবে যোগদানের কদিন পরে রোনালদোকে দেখা গেছে একটি ভিডিওতে সালাম দিতে। এছাড়াও সৌদি আরবের দেশীয় পোশাকে অনেকবারই দেখা গেছে সিআর সেভেনকে। শুধু আরবের ঐতিহ্যবাহী পোশাকই পরেননি, পান করতে দেখা গেছে সৌদি আরবের জনপ্রিয় কফি। পাঁচবারের ব্যালেন ডি'অর জয়কে আবারও সৌদি আরবের ঐতিহ্যবাহী এই পোশাকে দেখা গিয়েছে। হাবনাবের এই পোশাকে ভক্তদের বেশ অন্যরকম অনুভূতি দিয়েছেন রোনালদো। মূলত সৌদির জাতীয় দিবস উপলক্ষে এটির আয়োজন করেছিল আল নাসর। প্রায় আড়াই মিনিটের এই ভিডিওতে দেখা মিলেছে আল নাসরের ফুটবলারদের, যার মধ্যে সকলের দৃষ্টি ছিল রোনালদোর দিকে। সাব্বির রহমান, এসএস স্পোর্টস নিউজ।